বিদ্যা বিনয় দান করে, নত হতে শেখায়, নম্র হতে শেখায়, ভদ্র হতে শেখায়। বিদ্যা দদাতি বিনয়, বিদ্যা দদাতি বিনয়, মানে বিদ্যা দদাতি মানে দান করে, বিনয় মানে নম্রতা ভদ্রতা দান করে। আজকালকার বিদ্যাশিক্ষা, একটু আগে আমরা বলছিলাম যে যারা বিদ্যাশিক্ষা করছে ছাত্ররা মাস্টারদের পেয়ে দিয়ে বৃন্দাবন ছুটিয়ে দিচ্ছে, এত বিনয় এসে গেছে যে মাস্টারদের ঠেঙিয়ে সাজ করে দিচ্ছে, কি বিনয় গা বেয়ে পড়ছে। আরে বাবা, গাছে যদি প্রচুর ফল ধরে, তা গাছের ডালটা কি উপরের দিকে উঠে যায় না নিচের দিকে নামে? গাছে যদি প্রচুর ফল ধরে তো ডালটা কোন দিকে নামে? নিচের দিকে নামে। তাহলে বিদ্যা দদাতি বিনয়ম, যত শিক্ষা ভারী হবে তত সে নম্র হয়ে আসবে। আর আজকের যত শিক্ষা লাভ করছে সে তত বড় নাস্তিক তৈরি হচ্ছে, বৈষ্ণবদের সঙ্গে ভগবানকে নিয়ে তর্ক করার একদম পুরো মাস্টার ডিগ্রি অর্জন করছে। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ওরে জড় বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, ওরে জড় বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবিকে করয়ে গাধা, সেই গাধা হই সংসারের বোঝা বহিনু অনেক কাল, বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভার। জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, হে ভগবান, যার যত ডিগ্রি লম্ব হবে, ল্যাজ লম্ব হবে, সে তত বড় নাস্তিক তৈরি হয়ে তোমার ভজন থেকে দূরে সরে চলে যাবে। ব্যতিক্রম জগৎ থাকতে পারে, কিন্তু এটাই সিস্টেম, সমাজ সেই দিকে গড়াচ্ছে। সেই জন্য মহাপ্রভুর শিক্ষার আদর্শটা একমাত্র বিশ্ব ভ্রাতৃত্ব বোধ যদি জাগাতে হয় তো মহাপ্রভুর শিক্ষা, গীতার শিক্ষা, যে গীতাকে জীবনের সার করবে, বিশ্ব বিশ্ব ভ্রাতৃত্ব বোধ তার কী করে জাগাতে হবে, ওই শুকনো আওয়াজ, শুকনো গুলিতে আর কোনো প্রয়োজন লাগবে না, সে নিজেই বিশ্ব ভ্রাতৃত্ব বোধ তার ভিতর থেকেই সাড়া দিয়েবে। কিরকম, একটু আগে আমরা শুনলাম, দেখুন মহাপ্রভু শিক্ষা, সর্বজীবে সম্মান দিবে, দেখুন মহাপ্রভু শিক্ষা, দেখুন। হ্যাঁ, রাজনৈতিক দাদা মঞ্চে দাঁড়িয়ে বলছে আমরা বিশ্ব ভ্রাতৃত্ববোধ জগতে এনে দেবো, বন্ধুগণ আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমরা বিশ্ব ভ্রাতৃত্ববোধ এনে দেবো, লেকচার দিয়ে দেব। ওর নিজের সংসারে ভাই বোনের ঝগড়া মেটাতে পারবে, বিশ্ব ভ্রাতৃত্ববোধ এনে দেবে, উনি এনে দেবেন। ধেনে মাছ, পুঁটি মাছ, সে জাহাজের সঙ্গে টক্কর নিতে যায়, যার নিজের জ্ঞান নেই, বিশ্ব ভ্রাতৃত্ববোধ কারে বলে, সে বিশ্ব ভ্রাতৃত্ববোধ জায়গা। গীতা দেখুন, গীতাতে ভগবান কৃষ্ণ কি বলছে, গীতার লাভ করুন, গীতার জ্ঞান লাভ করুন, আপনার বিশ্ব ভ্রাতৃত্ববোধ কারণ এনে দিতে হবে না, আপনি নিজে থেকেই সে জ্ঞান অর্জন করে ফেলবেন। গীতাতে কৃষ্ণ কি বলেছে, যে মামৈব অংশ জীবলোকে জীবভূত সনাতন, আমার অংশ প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে। তাহলে সকলে যদি এক আত্মা, যদি কৃষ্ণের অংশ আত্মা যদি সকলের মধ্যে থাকলো, তাহলে আমাদের সকলের বাপকে, সকলের বাপকে বলুন কৃষ্ণ, তাহলে কৃষ্ণ যদি সকলের বাপ হয় তাহলে আমরা কি কি? ওই যে মঞ্চে রাজনৈতিক দাদার বক্তব্যের সঙ্গে গীতার কথার কোনো মিল আছে? ও শুধু ফাঁকা বলি, আর এটা জাত শিক্ষা। এই জন্য মহাপ্রভুর শিক্ষাই আদর্শ শিক্ষা। সেই জন্য মহাপ্রভু কি বললেন, সর্বজীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বৈষ্ণবগণ, বৈষ্ণবগণের কাছে না গেলে কিছু বুঝতে পারবে না। অনেক লোক তো বৈষ্ণবের ধারে কাছে ঘেঁচতে চায় না, মানে ওরা বাঘ ভাল্লুক হাতি ঘোড়া বোধায়, হ্যাঁ, ওরা গেলে বোধহয় হালুম করে খেয়ে ফেলবে। অনেকে মনে করে বৈষ্ণবদের সঙ্গে মিলেই ও সঙ্গে সঙ্গে তোমার আমার বৈষ্ণব করে দেবে, যেন ওর থেকে দূরে থেকে এড়িয়ে থাকলে পারে মাছে। কিন্তু না, বৈষ্ণবের সঙ্গে মিশে দেখেছেন কোথায়, মিশলে কেউ সাধু হয় না, বৈষ্ণবের কাছে গেলে কেউ বৈষ্ণব হয় না। বৈষ্ণবের কাছে যাওয়াটা সবসময় দরকার, লাভ বলে কি লাভ, যে বৈষ্ণবের কাছে গেলে তুমি যে কোটি কোটি জন্ম ধরে সমস্যায় ভুগছ, ওই সমস্যার একমাত্র নিটেল ক্লিন সমাধান বৈষ্ণব করে দিতে পারে।
আজকের এর পরের জন্মে আমি কদিন এখানে রয়েছি, এর পরে কোথায় জন্মাবো আমি জানি না, কেউ জানি না, আমরা যে কজন বসে রয়েছি কেউ জানি না। কথাটা সত্য না মিথ্যা বলুন? কেউ জানি না, এটা সত্য না মিথ্যা বলুন? কেউ জানি না। এত বড় সত্যের মুখে মুখে দাঁড়িয়ে চুপচাপ গা ঠান্ডা করে বসে থাকাটা বুদ্ধিমানের কাজ? আমরা যারা এখানে বসে রয়েছি আমরা কেউ চাই না এর পরের জন্মে আমার পশু জন্ম হোক, একটি ব্যক্তিও চায় না। চ্যালেঞ্জ, কেউ চায় না যে আমার পশু জন্ম হোক, কেউ চায় না আমার পাখি জন্ম হোক, কেউ চায় না আমার গাছপালা জন্ম হোক। এত বড় উদার মনের মানুষ আমি দেখি না যে আমার পশু জন্ম হোক। কিন্তু বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান সদাই কর্ম পাশে বান্ধে। নিজের জাল নিজেই পড়ে যাব, নিজের গর্ত নিজেই খুলছি আমরা। প্রবাদে আছে না, যে যার গর্ত কি, যে যার গর্ত সেই তার খোলে। তাহলে আমাদের গর্ত আমরা কি খুলছি না খুলছি না? আমরা যদি হরি ভজন না করি, ভালো করে শুনে রাখুন, ডেফিনেটলি প্রয়োজনে আজকের তারিখ দিয়ে আমার নামটা খোদাই করে আজকের ডায়রে নোট রেখে দেন যে ওই সজিনবাবু বলে গেছে যে ভগবানের ভজন না করলে এ পশু জন্ম নিঘাত। প্রশ্ন ছাড়ান, আস্তে 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 লাস্টে প্রশ্ন থাকলে বলবেন, আমি সুযোগ দিচ্ছি, সুযোগ দেবো আমাদের, কোনো টেনশন করবেন, আমি যে কটা কথা বলবো আপনি ধরে রাখুন, আমি বলে যাব আপনারা শুনে যাবেন, যদি আপনাদের মধ্যে প্রশ্ন না জাগে তাহলে সেটা খারাপ। কারণ ভগবান সকলের জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব সকলার দিয়েছে, কম বেশি প্রত্যেকের ভিতরে কিছু না কিছু আছে, কেউ অজ্ঞ নয়, সকলের মধ্যে জ্ঞান আছে। আমি এত বড় একটা কথা বলছি আর সবাই চুপচাপ শুনে নেবে, এটাও তো ঠিক নয় কি? তাহলে প্রশ্ন জাগতেই পারে। আর আমি প্রথমে বলেছি না যে আপনি মনে রাখুন প্রশ্নটা লাস্টে করবেন, আমি যথাসাধ্য আমার যতটুকু শাস্ত্র সম্মত উত্তর, কোনো মৌখিক কথা দিয়ে উত্তর হবে না, শাস্ত্রে ভগবান যেটা বলেছেন সেটাই। এবার কেন বললাম এবার সমাধানটা করি, তাহলে বুঝতে পারবেন। কি বললাম? যদি কেউ হরিভজন না করে বা ভগবানকে ভালোবাসতে না শেখে, হরিভজন হয়তো বেশি করতে পারলো না, কিন্তু ভগবানকে ভালোবাসার মিনিমাম শিক্ষাটুকু তো নিতেই হবে, গীতার কথাটা তো মিনিমাম জানতেই হবে, মিনিমাম অন্তত গীতার দু চারটে শ্লোক ভগবানের কথা তো একটু জানতেই হবে। ভগবান সম্বন্ধে কে ভগবান, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গড, ভগবানের সংজ্ঞা কি, ভগবান আছে কি না, যদি থাকে কোথায় থাকে, কি তার নাম, কি তার বৈশিষ্ট্য, কি তার বৈভব, আমার সঙ্গে তার কোনো সম্বন্ধ আছে কি না, এসব জানার দরকার আছে। এইগুলোর জন্যই শাস্ত্র। কিন্তু হাইরে পড়া কপাল, নিজেকে জিজ্ঞাসা করবো আমরা, জ্ঞান থেকে এই পর্যন্ত কবার আমি গীতার পাতা খুলেছি, জ্ঞান থেকে আমি কবে ভাগবত খুলেছি, জ্ঞান থেকে কবে আমি উপনিষদ খুলেছি, আমি কিছুই খুলি নাই। তাহলে খুলি নাই মানে জানি নাই, আর জানি না মানে আমার জানার প্রয়োজনীয়তা রয়েছে, আর জানার প্রয়োজনীয়তা যখন শুনবো তখন তো আমার মনে প্রশ্ন জাগবেই। 60,000 ঋষি প্রশ্ন করেছিল সুত গোস্বাইপাদকে, 60,000 শ্রোতা ছিল, সুত গোস্বাইপাদকে প্রশ্ন করেছিল। প্রশ্ন বিনা কখনো মনের সমাধান পাওয়া যায় না, সঠিক উত্তরে পৌঁছানো যাবে না। আপনারা প্রশ্ন করবেন এতে আমি খুশি, আমি অখুশি নই। চলুন, কেন বলা হলো? আমরা কেউ পশু জন্ম চাই না, এটা একটু প্রথমে শুনেছি না, আমরা কেউ পশু জন্ম চাই না, এটা সত্য না মিথ্যা আগে বলুন? কেউ পশু জন্ম চাই না, কিন্তু ভগবানের এমনই নির্মম বিধান, আমাদেরকে পশু জন্মে যেতেই হবে। দেখুন প্রমাণ, দেখুন আমি বলছি না, মহাপুরুষ শিক্ষা দেখুন, চৈতন্য চরিতামৃতে থেকেই উত্তরটা দিচ্ছি। একটু আগে আমরা শুনেছি গাছপালার চেতনা আছে, আত্মা আছে, শুনেছি না? শুনেছি তো, পশু পাখির মধ্যে আত্মা আছে শুনেছি, মানুষের মধ্যে আত্মা আছে শুনেছি, দেবতার মধ্যে, মুনি ঋষির মধ্যে, এমনকি সৃষ্টিকর্তা ব্রহ্মার মধ্যে একই আত্মা, এটা আমরা সকলে শুনেছি, শুনি নাই? বলছি এই টোটাল যত আত্মা রয়েছে এই আত্মাটাকে, চৈতন্য চরিতামৃত থেকে বলছি, ভালো করে শুনবেন, এই টোটাল আত্মাকে আত্মা মানেই চেতনা, আত্মা মানে চেতনা। যেখানে আত্মা আছে সেখানে চেতনাতা আছে, যেখানে আত্মা নেই সেখানে চেতনাতা নেই। যেমন এই মাইক্রোফোনটাকে ছিমটি কাটুন, এর মতো কোনো সাড়া পাবে না। আপনি বসে আছেন, আপনার পিছন থেকে একটা সামান্য চুল ধরে যদি কেউ ঈষৎ একটু টানে, সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন সত্য না মিথ্যা, হয়ে যাবে না? বলছে যেখানে চেতনতা আছে সেখানে স্পন্দন আছে, সেখানে সাড়া আছে, কিন্তু যেখানে চেতনতা নেই সেটা হচ্ছে জড়। এই যে টোটাল গাছপালার চেতনা থেকে আর সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত যত আত্মা আছে, টোটাল চেতনাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে।
কিরকম সমাধানগুলো দেখুন, সুজিনবাবুর কথাগুলো এক একটা তীরের মতো গিয়ে হৃদয়ে ধাক্কা মারবে। কেন? আমার কথা তো নয়, কথা তো আমি বলছি না, এখানে আপনিও শ্রোতা আমিও শ্রোতা, আমি বক্তা নই, কখনো ভুল করবেন না, এখানে বক্তা পরমেশ্বর ভগবান। গীতার শ্লোকটা আমি থ্রোয়িং করছি মাত্র, আমি রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্রসঙ্গীত গাইলে রবীন্দ্রনাথ হয়ে যাব, আমি নজরুলগীতি গাইলে আমি নজরুল হয়ে যাব, তাহলে গীতার কথা বললে কি আমি শ্রীকৃষ্ণ হয়ে যাবো নাকি? আমরা বড় জোর ভগবানের দেওয়া জ্ঞানগুলো বসে বসে আমরা ভাইরা ভাই বোন মিলে আস্বাদন করতে পারি, কিন্তু আমি বক্তা নই। এই জন্য ভগবান যেটা বলেছেন সেটাই বলা হলো। কি বলা হয়েছে বলে, টোটাল চেতনাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, প্রয়োজন হলে খাতা নোট করে নেবেন, ভুলবেন না। গাছপালার মধ্যে যে চেতনা রয়েছে, আত্মাগুলো রয়েছে, এই চেতনাকে বলা হয় আচ্ছাদিত চেতনা। এই চেতনাগুলো কি কি বলা হয় মনে রাখবেন, গাছপালার যে চেতনা রয়েছে, গাছপালার মধ্যে প্রাণ রয়েছে, কিন্তু দেখুন গাছপালা এক জায়গায় ছুটে যেতে পারবে না, রোদ ঝড় জল বৃষ্টি তুফানে পালাতে পারবে না, খাদ্য সংগ্রহ করার জন্য ছুটে কোথাও যেতেও পারবে না, যা করবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, এমন একটা ভগবানের মার পড়ে গেছে এদের উপরে, এমন অন্যায় কাজ করেছে, ভগবান কাট করে দাঁড় করিয়ে রেখেছে। চেতনা আছে কিন্তু পালাবার রাস্তা নাই। এই গাছপালার যে চেতনা রয়েছে, এই চেতনাগুলোকে বলা হয় আচ্ছাদিত চেতন। কি চেতন মনে রাখবেন, কি চেতন? আচ্ছাদিত চেতন। এর থেকে আরেকটু ওপরের স্টেজে যারা রয়েছে পশু পাখি, তাদের মধ্যে যে চেতনাগুলো আত্মাগুলো রয়েছে, ওই আত্মা চেতনগুলোকে বলা হয় সংকুচিত চেতন। চেতন চরিতামৃতের কেন আমরা পশু জন্ম তার উত্তর চলছে এবার। তাহলে পশু পাখির চেতনা যে আত্মাগুলো রয়েছে, ওই আত্মাগুলোর চেতনার নাম কি জোরে বলুন? সংকুচিত চেতন। এই গাছপালার থেকে ওদের চেতনা একটু উন্নত। এই পশু পাখির মধ্যে এরা কথা বলতে পারে, ডাকতে পারে, ওরা এক স্থান থেকে আরেক স্থানে উড়ে চলে যেতে পারে, আরেক স্থান থেকে আরেকজন হেঁটে যেতে পারে, ইচ্ছা করলে নিজেদের খাদ্য নিজেরা সংগ্রহ করে আনতে পারে। তাহলে গাছপালার চেতনার থেকে ওদের চেতনা কি একটু হাই নয়, একটু উন্নত নয় দাদা? কি একটু হাই নয়? তাহলে গাছপালার চেতনা আচ্ছাদিত চেতন, পশু পাখির চেতন হচ্ছে কি সংকুচিত চেতন। এবার তার থেকে একটু হাই, আরো ভালো কোয়ালিটি, ভালো স্থানে রয়েছে মানব সমাজ। মানবের যে চেতনা, মানুষের যে চেতনা রয়েছে, আত্মাগুলো রয়েছে, এই চেতনগুলোকে বলা হয় মুকুলিত চেতন। মানুষের যে চেতনাগুলো রয়েছে, চেতনাগুলোকে আত্মাগুলোকে কি চেতন বলা হয়? মুকুলিত চেতন। মুকুল মানে কি? মুকুল মানে হচ্ছে বোল, মুকুল মানে হচ্ছে কুঁড়ি, মুকুল মানে বোল, মুকুল মানে কুঁড়ি। সব কুঁড়ি থেকে ফুল হয় না, কিছু কিছু কুঁড়ি ঝরে যায়। কি দাদা? ঝরে যায়। গাছে যত আমের বোল আপনারা দেখেন, উমর ঝুমরি, সব কি ফল ধরে, আম ধরে নাকি? দেখবেন কত মাটিতে ঝরে গেছে, গাছের গড়ায় পড়ে আছে, কিছু কিছু যারা ফুল থেকে ফলে পরিণত হয়। এই মানব সমাজ একটা মিডিল স্টেজে রয়েছে, কুঁড়ি অর্থাৎ মুকুলিত চেতন। এই মানুষ ভগবানের ভজন করে প্রমোশন নিয়ে ঊর্ধ্বগতি লাভ করতে পারে, এই মানুষ নিজে ভোগ সাম্রাজ্যে ডুবে গিয়ে নিজে স্লিপ খেয়ে ডিমোশন নিতে পারে। ডিমোশন মানে নিচে, প্রমোশন মানে ঊর্ধ্বে। প্রমোশন যদি হয় সঙ্গে সঙ্গে ঊর্ধ্ব দেবলোক আদি চলে যাবে, আর যদি মনুষ্য জীবন থেকে স্লিপ খেয়েছে, ওর নিচে কি কি চেতন আছে? মনুষ্য জীবন মুকুলিত চেতনের নিচে কি রয়েছে? সংকুচিত চেতন। সংকুচিত চেতন কাদের? পশু পাখি। স্লিপ খেলেই তাহলে যেমন কর্ম তেমন ফল। আমি যে কর্তব্য করবার জন্য আমি এসেছিলাম, ভগবান আমাকে এনেছিল, সে কর্তব্য আমি করে গেলাম না, আর সেই কর্তব্যের গাফিলতি করার জন্য আমি যদি স্লিপ খাই, তাহলে পশু জন্ম আমার নিঃখাত হয়ে গেল। আমি কেউ চাই না আমরা পশু জন্ম হোক, কিন্তু আমার কর্ম আমাকে ওই পশু জন্মে নিক্ষেপ করে দেবে, তাহলে ডিমোশন হয়ে গেল, আমরা কেউই চাই না, অথচ হয়ে গেল। শচীনবাবু যদি গীতার
শাস্ত্রের এই মর্ম কথাগুলো বলে থাকে, হয়তো স্বামীকে আমাদের কষ্ট লাগবে, গায়ে লাগবে, কিন্তু সত্য তো সত্যই, আজ হোক অথবা দুজনম পরে হোক বা 100 জনম পরে হোক, এই সত্য কথা তো বুঝতেই হবে, যেহেতু কৃষ্ণের সঙ্গে আমার নিত্য সম্বন্ধ, কৃষ্ণের অংশ আত্মা, কৃষ্ণ ছিল আছে থাকবে, আমার আত্মাটা ছিল আছে থাকবে, শুধু আমার আত্মা কি করবে, বারবার শরীর পাল্টাবে। গীতাতে ভগবান পরিষ্কার বলে দিলেন, বাসাংসি জীর্ণানি, আপনারা তো হিন্দু, আপনারা হিন্দু, আপনার বাড়িতে গিয়ে আজই গীতা খুলবেন, আজই এই মুহূর্তে গীতা খুলবেন, গিয়ে শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে 22 নম্বর শ্লোক খুলবেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নানি সংজাতি নবানি দেহি। কি কথা বললেন কৃষ্ণ, কি বললেন কিছু বুঝতে পারলাম না, বাসাংসি জীর্ণানি যথা বিহায়, কি সুন্দর উদাহরণ দিলেন কৃষ্ণ গীতাতে, বাসাংসি মানে বস্ত্র, বাসাংসি জীর্ণানি, জীর্ণ মানে ছিঁড়ে গেলে, যথা মানে যেমন, বিহায় মানে ফেলে দিই, আমরা পরিত্যাগ করে দিই, কি জামা কাপড় যখন ছিঁড়ে যায় আমরা সেগুলো কি পরিত্যাগ করি কি করি না, এক জামা কাপড় সারা জীবন পরি, কৃষ্ণের কথাগুলো দেখুন, বাসাংসি বিহায়ও, বাসাংসি জীর্ণানি যথা বিহায়ও, বস্ত্র যেমন ছিঁড়ে গেলে পরিত্যাগ করে দিই, যথা বিহায় পরিত্যাগ করে দিই, নবানি গৃহাতি নরোপরাণী, আবার বাজার থেকে নতুন বস্ত্র কিনে পরিধান করি, তথা, আগে বলেছে যথা এখন বলছে তথা, যথা মানে যেমন, তথা মানে তেমন, তথা শরীরানি, যেমন শরীরগুলি, এই যে শরীর নিয়ে এখন ফুর্তি করছি, তথা শরীরানি বিহায়, শরীরটা পরিত্যাগ করে দিতে হয়, তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি, যখন শরীরটা অকেজ হয়ে যায় পরিত্যাগ করে, সংজাতি নবানি দেহি, সংজাতি নবানি দেহি, অর্থাৎ আত্মা আবার নতুন শরীর ধারণ করে, তো নতুন শরীর যে ধারণ করবেন, আপনি জানেন কি কর্ম আপনি করেছেন, কর্ম অনুসারে তো শরীর হবে, কি যেমন কর্ম তেমন শরীর হবে, নাকি কর্ম করবো কুকুরের মতো আর শরীর হবে দেবতার মতো, কর্ম করবো মানুষের মতো শরীর হবে পশুর মতো, কখনো নয়, যেমন কর্ম তেমন ফল, একদম শাস্ত্রের অভ্রান্ত সত্য কথা। এই জন্য তাহলে আচ্ছাদিত চেতন, আজকের যতগুলো গাছপালা চোখের সামনে দেখছেন, এদের সব মানুষ জন্ম গ্রহণ করা হয়ে গেছে, যে পশু পাখিগুলো আজকের চোখের সামনে দেখছেন, এদের সকলের মানব জীবন গ্রহণ করা হয়ে গেছে, আজকের মানুষ জীবন পাওয়ার পরেও সেই কর্তব্যের অবহেলা করার জন্য আজ তাদের এই হাল করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর যদি না করে আরো বিমশান, অর্থাৎ সবে পশুতে নামিয়েছে, ওর পরে আবার পাখিতে নামাবে, পাখির পরে আবার গাছপালাতে নামাবে, আবার ভোল্টিং খেতে খেতে 84 লক্ষ জনই যখন ভোল্টিং খেলে রাউন্ডিং হবে, তখন আবার মনুষ্য জীবনের সুযোগ পাবে, তখন কোটি কোটি জনম আর কোটি কোটি যুগ গার উপর থেকে চলে চলে যাবে, এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা যন্ত্রণা পাবার কোনো টেনশন নেই, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এসে গেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এসে গেছেন মহাপ্রভু রূপে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং এসে গেছেন, তিনি জানিয়ে গেলেন যে সময় নষ্ট করা উচিত নয়, এই মনুষ্য জীবনের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব অনুসারে ভগবানকে জানা, ভগবানকে পূজা করা, ভগবানকে সেবা করা, তাহলে ফর্মুলাতেই বলছে যে আমরা আমাদের জীবনে সর্বনাশ করছি, আমরা নিজেদের গর্ত নিজেরাই করছি, তাহলে কেউ তো শখ করে নিম্নজন পেতে যেতে চায় না, কিন্তু ভগবানের নির্মম বিধান দেখুন কিরকম, আরো প্রমাণ দিয়ে দিচ্ছি, এক সময় শ্রীমদ ভগবদ গীতার 4র অধ্যায়ে জ্ঞান যোগে অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, তার আগে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন, কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ইমং বিবশ্যতে যোগং প্রত্যাবানহম অব্যয়ম বিবশান মনবে প্রাহ মনোরিক্ষা কবেহ অব্রবীত, কি সুন্দর কথা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কেউ অন্যমনস্ক থাকবেন না, গীতার 4র অধ্যায়ে জ্ঞান যোগের 1ম শ্লোক দেখুন, কৃষ্ণ বলছেন অর্জুনকে, ইমং বিবশ্যতে যোগং প্রক্তাবান অহম অব্যয়ম বিবশান মনবে প্রাহ মনোরিক্ষা কবেহ অব্রবীত, কিছু বুঝতে পারলাম, ভেঙে বলতে হবে, ভগবান কৃষ্ণ বলছেন, জানো অর্জুন,
এই যে গীতার জ্ঞান আজকে আমি তোমাকে বলছি, তোমাকে দান করেছি, আজ থেকে 12,000 কোটি বছর আগে, সকলে কান দেবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। আজ থেকে 12,000, রথের উপর বসে বলছে কৃষ্ণ, আজ থেকে 12,000 কোটি বছর আগে সূর্যদেবকে আমি এই জ্ঞানটা দিয়েছিলাম। ইমং বিবস্বতে বিবস্বান, মানে সূর্যদেবের আরেক নাম হচ্ছে বিবস্বান। সূর্যদেবের আরেক নাম কি? বিবস্বান, মনে রাখো। ইমং মানে এই জ্ঞান, ইমং বিবস্বতে যোগং প্রত্যাবান বর্ণনা করেছিলাম, প্রত্যাবান অহম আমি, এই অব্যয় জ্ঞানের কথা সূর্যদেবকে 12,000 কোটি বছর আগে আমি বলেছিলাম। বিবস্বান মনবে, বিবস্বান অর্থাৎ সূর্যদেব সেই জ্ঞান মনুকে বলেছিল, মনু ঋক্ষা কবে হো অব্রবীত, মনু আবার সেই জ্ঞানের কথা ইক্ষাকুকে বলেছিল। এবং পরম্পরা প্রাপ্ত মীমাং, এবং পরম্পরা প্রাপ্ত মীমাং, এইভাবে পরম্পরা ধারায় এই গীতার জ্ঞান নেমে আসছিল। সকালে নেহ মমতা যোগ নষ্ট পরম তপ, এই গীতার জ্ঞান নামতে নামতে এক সময় কি হলো না, কালের গতিতে এই ধারাচ্ছিন্ন হয়ে গেল। এখন আমি পুনরায় আমি তোমাকে আবার সেই জ্ঞানের কথা শোনাচ্ছি। হরিবল হরিবল, চঞ্চল হয়ে গেল, একটা মূল্যবান কথার সময় চঞ্চল হয়ে গেল। তাহলে কৃষ্ণ ভগবান ধোঁয়া দেওয়ার সময় পেল না। হ্যাঁ কেন বলুন তো? কারণ এই জিনিস শুনতে দেবে না, এমন একটা মানে মোরাল পয়েন্ট এসেছিল, বলছে কৃষ্ণ বললেন এই জ্ঞান কত হাজার বছর আগে সূর্যদেবকে বলেছে, 12,000 কোটি বছর আগে, 12,000 কোটি বছর আগে সূর্যদেবকে বলেছে। এখন যখন এই কথা বলেছে তখন অর্জুন একটা জিনিস ধরেছে, পয়েন্ট ধরেছে, যেমন ওই দাদা আমাকে প্রশ্ন করার জন্য রেডি হয়ে আছেন, পয়েন্ট ধরেছেন। কিরকম পয়েন্ট ধরেছেন? অর্জুন ধরেছেন, কৃষ্ণ বলছেন বক্তা, অর্জুন শুনেছেন, শোনার পরই অর্জুন তৎক্ষণাৎ কৃষ্ণকে টেক আপ করেছে, আমি বলছি দাদা টেক আপ করেছে, অর্জুন টেক আপ করেছে কৃষ্ণকে, ধরেছে কৃষ্ণকে, বলে গোবিন্দ কি বললে, কি বললে বুঝতে পারলাম না তো, দেখুন কি ধরেছে, ধরুন দারুণ ধরা ধরেছে, কি ধরেছে, বলছে বলছে কৃষ্ণ তুমি কি কথা বললে, বলে কি বলছে, এই যে তুমি বললে আজ থেকে 12,000 কোটি বছর আগে তুমি সূর্যদেবকে এই কথা বলেছিলে, এক্ষুনি তুমি বললে, তুমি কি বলছো কৃষ্ণ, আরে সূর্যদেবের জন্ম কত আগে, আর তুমি এই সবে সেদিন দেবকীর গর্ভে কারাগারে, কংসের কারাগারে তুমি সেদিন জন্মালে, আর তুমি তাহলে সূর্যদেবকে কি করে এ কথা বললে কৃষ্ণ, গৌরী আনন্দে হইব। দেখুন প্রশ্ন ঠিক হয়েছে না হয়নি, ঠিক ধরেছে না ধরেন অর্জুন? হ্যাঁ তুমি বললে 12,000 কোটি বছর আগে এই জ্ঞান আমি সূর্যদেবকে দিয়েছি, সূর্য কত আগে থেকে আছে, আর তোমার জন্ম সবই এই দেবকীর গর্ভে কংসের কারাগারে, কদিন আগের গর্ভে, এখন 100 বছর পার, 100 বছর এখনো পারও হয়নি, আর তুমি বলছো 12,000 কোটি বছর আগে। ভগবান কৃষ্ণ হেসে ফেললেন, ভগবান সবসময় কিরম হাসে, মৃদু মন্দ সুহাস্যসু ভাস্যযুতং, মৃদু মন্দ সুহাস্যসু ভাস্যযুতং ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসুতং, ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসুতং, ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসুতং। হ্যাঁ মৃদুমন্দ হাসতে হাসতে ভগবান বলছেন অর্জুন, তোমার এবং আমার ইতিপূর্বে বহুবার জন্মগ্রহণ করা হয়ে গেছে। হ্যাঁ তোমার এবং আমার ইতিপূর্বে বহুবার জন্মগ্রহণ করা হয়ে গেছে। জানো অর্জুন, তোমার আমার যতবার জন্মগ্রহণ করা হয়ে গেছে তার সবটাই আমি জানি, তার সবটাই আমি জানি, আমার সবটাই মনে আছে, তোমার কোটি জন্মের কথা সব আমার নখদর্পণে, আমি কতবার অবতীর্ণ হয়েছি জগতে ধরাধামে, জগৎকে উদ্ধার করবার জন্য, ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য, সব আমি জানি। কিন্তু নতং বেত্থু পরন্তপ, নতং বেত্থু পরন্তপ, তুমি তোমার পূর্বজন্মটাতে তুমি কি ছিলে,
এইটুকুও তুমি বলতে পারবে না, গৌর প্রেমানন্দ। হ্যাঁ, তাহলে তোমার এবং আমার বহুবার জন্মগ্রহণ করা হয়ে গেছে, আমি সবটাই জানি, আর তুমি তোমার পূর্বজন্মে, শুধু ও কোটি কোটি জানার দরকার নেই, তোমার পূর্বজন্মে তুমি কি ছিলে এটা তুমি বলতে পারো। তখন অর্জুনের চেতনা ভাঙল। তা আমাদের এই রকম, আমরা পূর্বজন্মে কোথায় ছিলাম জানি না, আর পরের জন্মে কোথায় যাব জানি না। এই জন্য পরমেশ্বর ভগবান অর্জুনকে বললেন, অব্যক্তে দিনী ভূতানি ব্যক্ত মধ্যে আনি ভারত, অব্যক্ত নিধনানি তত্র কাপড়ি দেব না, অব্যক্তা দিনী ভূতানি, তুমি পূর্বজন্মে কি ছিলে তুমি জানো না, অব্যক্ত, অব্যক্তা দিনী ভূতানি। অব্যক্ত মানে কি? অব্যক্ত, অব্যক্ত মানে অজানা, এসব গীতার ভাষা। অব্যক্ত মানে অজানা, অব্যক্তাদীনি ভূতানি, ভূতানি মানে জীব সমূহর, এই সারা জগতে যত জীব আছে এদের সব অব্যক্ত, এরা জানে না পূর্বজন্মে কি ছিল। ব্যক্ত মধ্যানি ভারত, ব্যক্ত কি? ব্যক্ত মধ্যানি, মধ্যানি মানে এই মাঝখানে যেটুকু, যে কটা দিন দেহে ব্যাটারিটা লাগানো আছে, যে কটা দিন আত্মা কৃষ্ণ দয়া করে রেখেছে, ওই আত্মা আপনার ইচ্ছায় লাগেনি আর আপনার ইচ্ছায় যাবেও না, যার যিনি লাগিয়েছেন তিনিই খুলবেন, ঠিক না ভুল? কি আশ্চর্য ঘটনা, এগুলো আমাদের জানা দরকার। আমাদের নিজেদের কি যোগ্যতা রয়েছে, মানুষের কি বাহাদুরি রয়েছে? মানুষের কোনো বাহাদুরি নেই, তার কোনো যোগ্যতা নেই। আপনার জন্মটা কে দিয়েছে? আপনার জন্ম আপনি নিজে নিজে নিয়েছেন? বলুন, মানুষ কি নিজের জন্ম নিজে নিজে নিয়েছে? সে জন্ম দিয়েছে অন্য কেউ একজন, সত্য না মিথ্যা? আচ্ছা, আপনার যে নামে লোক ধরে ডাকে, যে নাম ধরে ডাকে, ওই নামটা কে দিয়েছে? আপনি নিজে নিজে দিয়েছেন না অন্য কেউ দিয়েছে? আপনার জন্ম দিয়েছে অন্যজন, আপনার নামটা কে রেখেছে? অন্য কেউ একজন, বাবা মা হোক আর যেই হোক, হয়তো আরো পিসমশার নাম রেখেছে পছন্দ করে, বাবা মা নাও হতে পারে, কি ঠিক কি না, কেউ আদর করে হয়তো আপনার একটা দুঃসর পিসিমা হয়তো আদর করে নাম রেখেছে, সেটাও হতে পারে, আপনার বাবা মা সেটাকে গ্র্যান্ড করেছে, যে কেউ নাম রাখতে পারে, কিন্তু সে নামটা রেখেছে অন্যজন। তাহলে জন্ম দিল অন্যজন, নামটা রাখলো কে? অন্যজন। নামটা রাখলো অন্যজন। আপনার যে শিক্ষা দিল, আপনি যে শিক্ষায় শিক্ষিত হয়ে কথা বলছেন, সমাজে শিখেছেন, যা কিছু শিখেছেন, এ শিক্ষাটাকে নিজে নিজে লাভ করেছেন না কেউ শিখিয়েছেন, শিক্ষা দিয়েছে অন্যজন। আপনি যে টাকা কামাচ্ছেন, রোজগার করছেন, এই টাকাটা ধরে দিচ্ছে আপনার হাতে অন্যজন, কি? আর যেদিন আপনার শ্মশানে নিয়ে যাওয়া হবে সেদিন কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। তাহলে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবগুলো কার উপর নির্ভর করছে? অনির্ভর। তাহলে আপনার কি বাহাদুরি, সমাজের মানুষের কি বাহাদুরি রয়েছে? কোনো বাহাদুরি নেই। এই জন্য মানুষের কোনো যোগ্যতা নেই, মানুষের কোনো দামও নেই, যদি ভাবেন তো সব ফাঁকা। এই জন্য ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা, যখন মাতৃগর্ভে যখন ছিলাম, ভগবানের কাছে কথা দিয়েছিলাম, গোবিন্দ তুমি আমায় রক্ষা করো, আমি আমি এবারে তুমি আমাকে পার করে দাও, আমি এবার নিঘাত গিয়ে তোমার ভজন সাধন করব। সাধুরা এসে কথা রেখেছে, আর সাধারণ মানুষ মায়ার সংসারে পড়ে হারিয়ে গেল, ভুলে গেল যে কৃষ্ণের কথা, আর ভজন করতে পারল না। এই রকম সংসারে ভ্রমণ করতে করতে যদি কোনোদিন কোনো ভাগ্যে সাধুর সঙ্গে দেখা হয়ে যায়, সাধুর এই বীর্যবতী কথা শ্রবণ করার পর যখন তার চেতনা জাগ্রত হয়, তখন সে মায়ার সংসার থেকে ধীরে 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 ভগবানকে ভালোবাসবার জন্য ধীরে 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 ভগবানের দিকে অগ্রসর হয়। এটাই হচ্ছে সিস্টেম। এই জন্য পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং মহাপ্রভু রূপে ভক্ত সেজে জগতে সে দেখে গেলেন। তাই জগতে মহাপ্রভু দেখালেন একরকম, আর জগতে আমরা হরিনাম কীর্তন করি আর এক ঢঙে, মহাপ্রভুর ঢঙে নয়। মহাপ্রভু যে কায়দায় যেমন সাজ সেজেছে, যেমন আচরণ করেছে, আমরা মহাপ্রভুর কায়দায় কিছু কিছু ড্রেস সাজি বটে, কিন্তু মহাপ্রভুর আচরণ আমরা একটুও মানি না। এই জন্য মহাপ্রভুর এই অবিকৃত যে প্রেম পাওয়াটা বড় ভয়ঙ্কর, মানে অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য যদি গীতা ভাগবত আদি শাস্ত্রের মর্ম বুঝতে হয়, তাহলে শাস্ত্রের কাছে যেতে হবে, সাধুর কাছে যেতে হবে। যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো, চৈতন্য চরণে চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। আজকের আমরা অল্প কিছুক্ষণ আস্বাদন করলাম, আমার আবার উত্তর চব্বিশ পরগনায় দুর্গানগরে পাঠ আছে, সেখানে যেতে হবে। তো এখানে আমি হরিকথার বিশ্রাম রাখবো। তার আগে আমার দাদারা ভাইয়েরা বোনেরা, যদি এই আজকের যা আলোচনা হলো বিষয়, এই বিষয়ের উপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা করুন, আমি